শ্যামা মনে বললো যে আমার এই পানি টানার জন্য, কুয়ার পানি টানার জন্য আমি একটা মোটা সোটা গরু কিনবো, এই মানুষ গরু আর কি। সেই দিনে তো বলতে হবে, এখন যদি কেউ বলে দিয়ে না ফেরছে তাহলে এটা আজকাল আজগুবি মনে হবে। একটা লেখান সে আমার দাদারা দুয়ার আসার চাও, কিন্তু এখন তো ষোলো সতেরো আমি আর সেই কাছে বেলালকে হজরত আবু সামা কাছে উনি কিনছেন। কেনার পরে উনি আবার উনারে পানি টানার জন্য মানে খুব স্বাস্থ্য রবাস্থ খুব মোটা পাজা দেখা কিনছে, খুব শক্তিশালী পানি টানে, ওই পানি কুয়ার পানি এরকম চাকি দিয়ে দিয়ে ঘুরে ঘুরে। তা উনি যে কোন থাকে কখন আবু উসামা লাত মনাথ হবল উজ্জানিক সুমাকাসু লায়লা এই সব দেবতার পূজা করে, উনার এই কৃত দাস কেনা গরু। এখন একটা 80,000 টাকা গরু কিনলে রাস্তা যদি ছটকে মরা যায় গিয়া তা আপনি তো ফিটে দেবেন গিয়া, কত ব্যাপারে ফিটে যায় গা। তো বেলালকে বহু দাম দিয়ে কিনা নিয়ে আসছে। এখন বেলাল যে কোন থাকে রাসূলুল্লাহর কাছে মুড়ি ধোয়া গেছে সেটা আবু সামার জানা ছিল না। তো পানি টানতেছে এরকম এক এক টান দেয় একবার, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। আবু সামা করে কি কইতেছে রে সামনে যে দেখে ইয়া মুহাম্মদ, আমি তো ঢাকায় বাসা করি, আমি তো ঢাকায় মানুষ আর অত বাংলা ভালো জানি না কিচ্ছু না। এই কি কচ ইয়া মুহাম্মদ, এই কি কচ মুহাম্মদের নাম লস, এই আর নাম লস না কে আঠা শুনে ইয়া মুহাম্মদ। দরজা টানিয়ে আসলেন, বাড়ি দিলেন, পিঠটা ফেটে গেল, এখানে চামড়াটা দু ফাগে দর করে রক্ত পড়ল। তারপরেও টানতেছে বলে ইয়া মুহাম্মদ, আরেকটা বাড়ি আর দশটা বাড়ি দিবার পরে রক্ত পড়তেছে তাও ইয়া মুহাম্মদ। তাই বলি আল্লাহরা বলেন নিরাওয়াম না লাকু না মিস্টার দেলালে হাফসি, আরে জান্নাতে মিলে না মিলে, নিরাওয়াম না লাকু না মিস্টার দেলালে হাফসি, আরে জান্নাত মিলে না মিলে। বেলাল বলতেন যা আমি আল্লাহর পূজা করি না, হে আমার প্রিয় মুহাম্মদ আমি আপনার গলিতে বসে আমি আপনার পূজা করি, এতে আমার বেহেস্ত পাই চাই না পাই আমার আসে যায় না। ইয়া রাসূলুল্লাহ আপনার গলিতে আপনার পূজায় আমি করি, আমি আল্লাহর পূজা করি না আপনার পূজা করি, জান্নাত মিলে না মিলে দেহ পাই চাই না পাই আমার আপত্তি নাই, কিন্তু রাসূলুল্লাহ আপনাকে আমি পূজা করে যাব। কোরআনের বাইরে বলছে কখনো না। আমার শ্রদ্ধেয় ভাই জাকির হোসেন সাহেব তো কুলিন কুন্তুম তুহিবুন আল্লাহ পাত্তা বেউনি তো বইলাই গেলেন, তা আমার হযরত বেলাল কোরআনের ওই আয়াতটাই বললেন কুলিন কুন্তুম তুহিবুন আল্লাহ তুহিবুন হুব্বুন, হুব্বুন অর্থ ভালোবাসা, হুব্বুন অর্থ লাভ, হুব্বুন অর্থ ইস্ক উলফাত প্রেম। আবার ষষ্ঠী ষষ্ঠী মনে করেন না, প্রেম ভালোবাসা লাভ এইটাই হইল উলফাত। তাহলে আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন, কে আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমার রাসূলকে ভালোবাসে। তো গো বেলাল তুমি তো কোরআনের আয়াতই বললা আমি আল্লাহর পূজা করি না আমি মুহাম্মাদের পূজা মুহাম্মাদের গলিতে করি, তোমার কোরআনেই তো আছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তা দেউনি। তো হুব্বুন বললা কেন, হুব্বুন অর্থ ভালোবাসা, তুমি কেন বললে না কুল ইন কুনতুম সুন্নাত কুল ইন কুনতুম খাওফ, হায় ডরের কথাও নাই আল্লাহ ডরে ভয়ের কথা বলে নাই,
আল্লাহ সুন্নতের কথা বলে নাই, বলছেন কেবল যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার রাসূলকে ভালোবাসে। কেন ভয়ের কথা বলেন নাই? ভয় যদি দরজা দিয়া ঢুকে ভালোবাসা জানালা দিয়া পালাইয়া যায়, আর ভালোবাসা যদি দরজা দিয়া ঢুকে ভয় জানালা দিয়ে পালিয়ে যায়। দুনিয়ার দৃষ্টান্ত সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর, যিনি কাবুল কান্দাহার সমস্ত ভারতের অধীশ, কাবুল কান্দাহার আফগানিস্তান নিয়া এই এত বড়, তারই ছেলে জাহাঙ্গীর যখন আনারকলির প্রেমে পড়লেন, আনারকলি যা আকবরের ভিত কাঁপিয়ে তুললেন। আমার মেয়ে একদিন জিজ্ঞেস করলো, বাবা আনারকলি সত্যি কিরকম? আমি 20-25 নবাব সিরাজউদ্দৌলারে পকেটে তো ফেলে আনি। আনারকলি যদিও একজন বাইজি, কিন্তু বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মতো 20-25 নবাব রে এ আনারকলির মতো বাইজি পকেটে তেমিয়া ফালাইয়া দেয়। কারণ জালালউদ্দিন মোহাম্মদ আকবর রে কাটিয়ে দিলেন। জালালউদ্দিন মোহাম্মদ আকবরের মুখের সামনে বললেন, পিয়ার কিয়া তো ডরনা কিয়া, ভালোই যদি বাসলাম তো ভয় আবার কিসে? ভালোবাসা থাকলে ভয় থাকে না, ভয় থাকলে ভালোবাসা থাকে না, দুটায় এক জায়গায় থাকতে পারে না। এতক্ষণ জড়া মাথার বাক্স আপনি ছোট, আর আপনারাও খালি করতে থাকেন। হযরত বিলাল ছাড়ে না, ইয়া মুহাম্মদ। তারপরে ওই পানি তালার থেকে নিয়ে গরম মরুভূমির ভালোর উপরে উপর করে সোয়ে এমন তরবারি ভাঙলেন, পিঠের চামড়া একেবারে ছাজরা করে নাই করে দিলেন। অজ্ঞান হবার আগ পর্যন্ত আমার হযরত বিলাল ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলতেন। এটি শুনছেন? একটু যারা ইসলামের পিলার, এদের উপরই এদের দিয়ে ইতিহাস রচনা করা হয়। আমি সেইখান থেকে বলতেছি, তিন টাকার বই পড়ে কই না, মাইন করলেন না, এক লাখ একটা যে করলাম না, একটা বই দাম যার লাগবে 2 লাখ টাকা দাম। তখন অজ্ঞান হয়ে যেতেন। এই দৃশ্য দেখার পরে আমার সিদ্দিক একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়লেন, ওসামারে বললেন, ওরে ওসামা বল, তোর এই কেনা গোলামটা আমার কাছে বিক্রি করবি কিনা? কাহা বেচা ফেলা বইটা কেড়ে আর করবেন না, গরু যেরম হার না বাইলে কয়ে পাচি বেচা ফেলা যায়, কাহা এটা বেচা ফেলা দেন লেন না কম পাশে দেব। আমার আবু বকর হযরত আবু বকর সঙ্গে সঙ্গে খরিদ করে বেলালকে আজাদ করে দিলেন মুক্ত। এখন শুনেন, বেলাল তুমি বললা আমি মুহাম্মাদের গলিতে মুহাম্মাদের পূজা করি, আমি আল্লাহর পূজা করি না, দেখি মুহাম্মদ তোমারে কি দিল আমি দেখব। What remuneration is to be given to you by oh my holy prophet? It shall be seen. ইহা দেখিতে হইবে। বেলাল যখন রসুলের মাহফিলের মধ্যে যাইতেন, সব সাহাবারা যেই বেলাল আসতেন, আমার নবীজি ছটফট করা শুরু করতেন। বেলাল এই দৃশ্যটা বুঝতেন যে আমি যখন আমার আকা আমার সরকারে দোয়ালাম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসি, তখন আমার আকা ছটফট কেন করে? সবাই আসলেই তো নীরব, আমি আসলে কেন আমার নবীজি ছটফট করে?
তখন একদিন দুঃখ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কুরবান হোক, আমার মা কুরবান হোক, আমি কুরবান হই, আমি আমার বেয়াদবি মাফ করে দিলেন, আমি যখন আপনার দরবারে মাহফিলে আসি আপনি তখন ছটফট করেন, আমি তো না আইসা পারি না। আমার নবীজি বললেন, ওরে দেলাও, ওরে দেলাও, আমার আপন ঘরের সন্তান আবু জাহেল আবু লাহাব, আমার চাচা, তারা হলো কাফের, আর তুই আমার বংশের না, তুই আমার দেশের না, তুই আমার এশিয়া মহাদেশের না, তুই আফ্রিকার আবিসিনিয়ার গাবতলির গরু যেরকম কিনে সেই রকম একজন কেনা গোলাম, তুই আমার মহাব্বতে, তুই আমার মহাব্বতে পিঠে চাবুকের আগাতে আগাতে তোর পিঠের চামড়া লাই, তুই একটা বারো আমারে দেখে বললি না, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় আমার পিঠের চামড়া লাই, একবারও তো বলিস নাই রে বেলাল, একটাবার তো বলতি, আমার মহব্বত তুই দেয়, আমার ঘরের সন্তানটা কাফের হয়, আবু জাহেল আমার চাচা, আবু লাহাব আমার চাচা, সলম করে গেলি কইতে, ওতবা আমার পুরাতো ভাই, সাহেব আমার মুরব্বি, আমার গেলি কইবে পঞ্চায়েত, আমার নিজের কিটেন কিং মাই রিলেট ফ্যামিলি মেম্বার দিয়ার ডিরাইভ ফ্রম মাই ইডিওলজি, তার আমারে বিশ্বাস করলো না, আর তুই আমার বংশের না, তুই আমার দেশের না, তুই আমার মহাদেশের না, তুই আফ্রিকার সেই আবিসিনিয়ার একটা কেনা গোলাম, তুই ভালোবাসায় আবু উসামা দর্রা মারতে মারতে তোর পিঠের চামড়া শেষ করে দিছে, আমি কেন ছটফট করি জানো, একটা বার যদি তুই পিঠটা খুইল আমার দেখাইতি, তাইলে আমার বলতি যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বতে আমার পিঠের চামড়া নাই, আবু সামার দর্রার আঘাতে আমার পিঠের চামড়া নাই, আপনি একবার দেখুন, এই কথা তো কি কস নাই, এই জন্য আমি ছটফট করি, বেলাল কি উত্তর দেয় শুনেন, হাই হাই রে, বেলাল বলেন এই প্রশ্নে যখন করলেন আমার নবীজি, তখন বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কা, আমার নবীজি যিনি এক চোখের পলকে 18,000 মাকলুকাত এবং সারা আলম চোখে দেখেন, তিনি কি বেলালের পিঠটা দেখতে পায় না, কি কথা, ভালোবাসা বলুন, ভয়ঙ্কর জিনিস, কাউকে গালি দিতে যায় না, আজকে ইউরোপ আমেরিকার খ্রিস্টানরা সব এক হয়ে গেছে, ইউরোপ আমেরিকার সব খ্রিস্টান এক হয়ে যায়, আমি সফেরকার খ্রিস্টান তাদের স্বার্থের জন্য, আয় মুসলমান ভাই, তোমরা 72টা ফেরকা নিম্নতম কর্মসূচির ভিত্তিতে অন্তত কালেমা তাইয়াবার ভিত্তিতে সব মুসলমান আর যদি এক প্ল্যাটফর্মে না দাঁড়াও, ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানদের কাছে আরো মায়ের খাইতে হবে, আজ আমাদেরকে ডিভাইড এন্ড রুল, আমাদেরকে ভাগ করে আর শাসন করে, আমরা গালি দিতে চাই না, আমার ভুল হলে অন্য ফেরকার মানুষ আমারে সংশোধন করে দেন, আমি আপনাকে ভাই বললাম এবং আপনার ভুল হলে আমি চেষ্টা করব আমি সংশোধন করার জন্য, আর ঝগড়াঝাটি নয়, কারণ রোমান ক্যাথলিকরা যদি বলে দুধ তাহলে প্রোটেস্ট্যান্টরা বলে কুকুরের পেশা, গ্রিক অর্থোডক্সরা বলে তোরা দুটোটা ঠিক না, লুথারিয়ানরা বলে তোরা তিনটা বাদ, বার্নাবাসরা বলে তোরা চারটা বাদ, এক্লিজিয়াস্টিক্যাল রিজার্ভেশন কত ফেরকা বাবা রে বাবা, তোরা কয় পাঁচটা বাদ, জোসেফাইট বলে তোরা বাদ সব, হানাফাইট বলে অনেক ফেরকা, আমি নয়টা মুখস্থ করছিলাম, আপনি তো মুসলমান হয়ে কয়ে পারবেন না, নিয়ে 72টা ফেরকা, আপনি রক্ষণে জিজ্ঞেস করি কবি ছিলিয়া আসুন নিকা দিয়ে আমি মোতা জেলা দফা শেষ, আমেরিকানরা প্রোটেস্টান খ্রিস্টান ক্যাথলিকরা বললে গেলে ওইখানে গেলে বলে খ্রিস্টান বলে না বলে ক্যাথলিয়ান যায়, অথচ একবার চিন্তা করুন তো, যখন তাদের ইউরোপ আমেরিকার স্বার্থ আছে তখন সব খ্রিস্টান
এই বাড়াই সফের কার খ্রিস্টান সব এক হইয়া আমাদের সাদ্দাম হুসাইন রে কি মাইটা দিল। একবার চিন্তা করেন তো, আমারই তো মুসলমান ভাই, আমারই তো মুসলমান ভাই, তারে তারা সব এক হইয়া কি মাইটা দিল। তা তারা বলে তোর ফের গেলে তুই থাক, আমার ফের গেলে আমি থাকি। কোরআনেই বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোর ধর্ম তোর কাছে, আমার ধর্ম আমার কাছে, তোরটা তুই কর আমারটা আমি করি, আমার আমি ফকিরি লাইনে আছে আমার থাকবার দে, তুই তবলিক কর আমার আপত্তি নাই, কিন্তু তুইও আমার আঘাত করিস না আমিও তোরে আঘাত করবো না, তুইও আমার ভাই আমিও তোর ভাই, আয় আমরা নিম্নতম কর্মসূচির ভিত্তিতে সবাই এক হইয়া যাই। আমরা ইউরোপ আমেরিকার কাছে দেখি আজকে দুঃখে বুক ফেটে যায়, পৃথিবীতে 52টা কি 55টা মুসলমান দেশ, একটারও সায়েন্স টেকনোলজি কিচ্ছু নাই। ইউরোপ আমেরিকানরা এই 55টা না 52টা মুসলমান দেশের কান ধরে উঠায় আর বসায় সাহায্য না দিলে শিক্ষা উঠে যে বোঝা ভালো, এইটা আবার বুঝার পারেন না। সংসদে দেখেন না কয় যে জিজ্ঞেস করে এইটা হইব, কয় বিদেশি সাহায্য পাইলে এই কামটা হইব, আগের ভিক্ষা মিল যায়গা তো কাম বে হয়ে যায়গা, ভিক্ষা কারা কারা দেয় ইউরোপ আমেরিকানরা। হ্যাঁ মুসলমান একদিন অর্ধেক পৃথিবীর তোরা বাদশা ছিলি, জ্ঞান বিজ্ঞানে মুসলমান সর্বোচ্চ রে ছিল, আর সেই সোনার মুসলমান আল্লামা ইকবালকে দেখেছেন শেকোয়াতে, আয় মুসলমান আমাদের এই কেন পতন আল্লাহ, আমরা তো তোমার কলমা পড়ি অন্তত, আমাদের কেন মাইর খাওয়াইতেছ, এই দুঃখ আর ফেরকাবাজি ভালো লাগে না, আর ভালো লাগে না রে ভাই। আয় মুসলমান সব তোমরা এক হয়ে যাও, আমার ভুল থাকলে ভুল ধরে দাও, তোমার ভুল থাকলে আসো আমার কাছে, আমরা তো ভাই ভাই, এই নিয়ে আর আমরা ভাগাভাগি হব না। আমরা ইউরোপ আমেরিকার কাছ থেকে শিখতেছি, তাই হযরত বিলাল কি বলতেছেন যখন বললেন রাসূলুল্লাহ, তখন বললেন ইয়া নবীজি 18,000 মাকলুকাত এবং সারা আলম যিনি আমার নবীজি এক চোখের পলকে দেখতে পান, তিনি কি বেলালের পিঠে চামড়া তা যে উঠে গেছে সেইটাকে দেখতে পান না। আমার নবীজি একটু শরম পেয়ে গেলেন না, কত বড় ভদ্র শরম দেওয়া। আমার নবীজি বলে ফেললেন মুসলিম শরীফের হাদিস খুইলা দেখেন, বেলাল নবীজি বললেন ওরে বেলাল একটি সুসংবাদ তোকে দে, আমার সমস্ত উম্মতের আগে তুমি প্রথম বেহেশতে যাবে। বেলাল হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন নবীজির দিকে। আমার নবীজি বললেন ওরে বেলাল তুই অবাক হয়েছিস যে আমার সমস্ত উন্নতের আগে তুই প্রথম বেহেশতে যাবি, বলাতে শুনে রাখ তুই আমার সমস্ত সাহাবাদের আগে সর্বপ্রথম বেহেশতে তুই যাবি বেলাল। হযরত বেলাল আরো আশ্চর্য হয়ে গেছেন, হায় হায় উম্মতের পর সাহাবি, হ্যাঁ সাহাবি এটা আমারে হযরত আবু বকর কিনা আমারে আজাদ করছে, আমি তো একটা গোলাম ছিলাম, আমি গাবতলির বিংশ শতাব্দীর কিনা গরুর মতো ছিলাম, আর সেই 1000 বছর আগে আমারে সমস্ত সাহাবির আগে রাসূলুল্লাহ বললেন জান্নাতে যাবে, আরো অবাক হয়ে গেলেন। আমার নবীজি বললেন বেলাল তুই আরো অবাক হয়েছিস, জেনে রাখ তুই আমার আউলাদে রাসূল আহলে বায়াতের আগে বেহেশতে যাবি। বেলাল চোখের পানি রাখতে পারল না, আউলাদের আগে গোলাম কি করে বেহেশতে যায়। বেলালের চোখের পানি দেখে আমার নবীজি বললেন যার হাতে আমার প্রাণ সেই আল্লাহর কসম খায়া বলতেছি আমি সরকারে দোয়ালাম ইমামে কেবলা টাইমে সরদারে হাশমি আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে তুই বেহেশতে যাবি। Which I am narrating, which is not a false. It is not a downright falsehood which I have narrated. It is history.
It is happy serpent. তখন বেলাল সেজদায় তাজিমিতে পড়ে গেলেন, সেজদায় তাজিমিতে পড়ে গেলেন, বললেন বেলাল রে মাথা উঠা, আমি ভেঙে দেই, তুই আমার আগে কেমনে বেহেস্তে যাবি, আমি প্রথমে বেহেস্তে যাব, কিন্তু আমি উঠে চড়ে বেহেস্তে যাব, উটের হাওদাটা তোর হাতে থাকবে, সুতরাং হাওদা যার হাতে সে আগে ঢুকে তারপরে আমি ঢুকব। আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহ নিজে সাল্লে আল্লাহুম্মা আল্লাহ নিজে এবং সবাইকে নিয়া মানে তার ফেরেশতা দলকে নিয়া সাল্লি সাল্লি মানি দরুদ, সাল্লি মানি নামাজ, সালাত সালাত মানি দরুদ, সালাত মানি নামাজ, সালাত মানি একটা ভেতরে বাকাইলে দুটা মুখ এক হওয়া, সালাত অর্থ কোমর ঢুলাইয়া নাচা। খুলেন ডিকশনারি আলমান যে এখন চিনি চষে চিদুন তো মেশেননি চিনি, চায়েতে একটু চিনি দাও তখন বুঝবেন ওই চিনি, আর একেবারে আমি চিনি তাহলে তখন তারে চিনলো, একটা হলো সুগার আর একটা হলো নো জানা চেনা বানান একই। আমি যদি তোমার চিনি করে যদি আপনি করে আমার খায় ফেলাও তাহলে সর্বদের চায় গুইলা খেলতে হবে না, ঠিক না? এখানে সাল্লি অর্থ দরুদ ধরবো, কারণ সালাত হইলে নামাজ হয়, তাহলে আল্লাহ সমস্ত ফেরেশতাদের নিয়া আমার রাসূলুল্লাহ রূপে নামাজ পড়েন এইটা শরীয়তে বলা যাবে না, হাকিকতে কি আছে সেটাও বলবো না, কিন্তু শরীয়ত তো রাখতে হবে। বাবা মায় সন্তানকে বিয়ে করে দেয় তারপরের ঘটনা আর বলতে পারে না, সুতরাং বিয়ে করিয়ে দেওয়া পর্যন্তই শরীয়তের বিধান, স্বামী স্ত্রীর মিলন সেটা বাবা মায় বলতে পারে না। বলতেছে আল্লাহুম্মা আল্লাহ সবাইকে নিয়া সাল্লি আলা সাল্লি দরুদ আল্লাহ উপরে, তো কার উপরে? আল্লাহ বলতেছেন আমি সবাইকে নিয়া, জাকির হোসেন ভাই যেরকম বললেন যে নাটা আগে হাটা পরে, আরবি ভাষায় ভার্বটা আগে নাউনটা পরে, ক্রিয়াপদটা আগে বিশেষ্যটা পরে, আল্লাহ স্বয়ং সবাইকে নিয়া দরুদ পড়েন আল্লাহ উপরে, কার উপরে? সাইয়াদি বলে নাই, সৈয়দ সাইয়াদি ইয়া না না ইয়া আমার না আমাদের, সাইয়াদি আমার সৈয়দের রূপে বলেনি, সাইয়াদে না তোমাদের সৈয়দ, মৌলাই বলে নাই তোমার মৌলা বলেনি, মৌলানা তোমাদের মৌলা তোমাদের প্রভু তোমাদের সৈয়দের উপরে আল্লাহ সমস্ত ফেরেশতাদের নিয়া দরুদ পড়েন। সেই তোমাদের সৈয়দের নামটা জানো কি, তোমাদের মৌলার নামটা জানো কি? তার নাম মুহাম্মদ। দেখছেন কোরআনের দলিল দিতেছি, এটা কোরআন না হাদিস না, এটা দরুদ বলি আল্লাহ বুজুর্গদের, এটা দলিল কেমন একটু পরে শুনতে খারাপ লাগে তো বন্ধ করে দিই। তাহলে তোমাদের সৈয়দ তোমাদের মাওলার উপরে আমি স্বয়ং আল্লাহ সমস্ত ফেরেশতাদের নিয়ে দরুদ পড়ি, আর রাখো মিয়া তাই শুধু না, ওয়াহেল ওয়াহেল ওয়া এবং আহেল এবং নবীর বংশধর, ওয়াহেল এবং নবীর বংশধরের উপরে আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের নিয়া দরুদ পড়ি। তো নবীর বংশকে মাওলা আলী খাতুনে জান্নাত, ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম জয়নুল আবেদিন ইমাম আলী আকবর ইমাম আলী আসগর ইমাম কাসেম ইমাম জয়নুল ইমাম বাকের ইমাম জাফর সাদেক ইমাম মুসা কাসেম ইমাম আলী রেজা ইমাম আলী টাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আসকারি ইমাম মেহেদি আলাইহে সালাতু সালাম, ইমাম মেহেদি শেষ কি পড়েন? আলাইহে সালাতু সালাম পড়েন না? ইমাম মেহেদি রাজি আল্লাহ তাআলা আনহু কোন না আলাইহে সালাতু সালাম কোন? আলাইহে সালাতু সালাম কোন না? আরে মিয়া শেষের তারে কোন আলাইহে সালাতু সালাম, আর বাগদাদারে কোন রাজি আল্লাহ তাআলা আনহু? মাথার বাক্স মনোবিরাম গো আমরা খায়া ফলাইছি আপনি গো,
আওলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মেহেদী যদি আলাইহি সাল্লাতু সালাম হয়, রাসূলের শেষ বংশধর যদি আলাইহি সাল্লাতু সালাম হয়, তাহলে তার বাপ দাদারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় কেন? ইট ইজ এ ছোট্ট স্লিপ শেষের দিক দিয়ে দিচ্ছে, তো নোয়াখালীর ভাষা তো জানি না বাবা, তো অন্য ভাষায় বলতেছে কে স্লিপ দিছে অনেক বন্ধু মানুষ এই ওয়াজের জন্য কিছু দেয় না, তো সেইটা কন আপনার বন্ধু মানুষ কথা কইলেন আমি ওয়াজের পরে, তো ওয়াজ শেষে আমি চশমাটা লাগিয়া চিঠিটা পড়লাম। চিঠিতে লিখছে, হুজুর আমি বাবুরাইল থেকে আসছি, ওয়াজ শুনবার 6 মাইল দূরের থেকে বছরে আসেন এখানে একবার করে, বড় শখ করে আপনার ওয়াজ শুনি। হুজুর আপনারকে আটকাইবার জন্য না, আপনার সঙ্গে ঝগড়া করার জন্য না, শুধু একটা জিনিস জানবার চাই, আপনার দাড়ি নাই সেটাও আমার জানবার বিষয় না, কারণ আল্লামা ইকবাল বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক একজন জ্ঞানীদের একজন, তারও দাড়ি ছিল, ওই তো আমার জানবার নাই, কিন্তু একটা আমার আগ্রহ, এই যে আপনার লম্বা চুলগুলি এইটা কি সুন্নত না সুন্নত না? যদি উত্তর দিবার মন চায় দিয়েন, না চিঠিটা পকেটেই রেখে দিয়েন, তো বুঝতাম এটা আসে মানুষ। তা আমি তো চিঠিটা পড়া প্রায় 15-20 হাজার মানুষ আর শুনতে চান, এই মিয়ারা তোমরা তো একবারও জিজ্ঞেস করলাম না যে আমার এত বড় বড় লম্বা চুল, দাড়ি নাই, আমার ওয়াজ শুনতে আগ্রহ করা, চুলটা জিজ্ঞেস করবো না, কয় না হুজুর নজি গান লাগবো, আমরা সুর দেখি না দিল দেখি, দিল কইতাছে ওরা দিল, আল্লাহ চেহারা সুরত দেখে না দিল দেখে, দিল দেখে কইছেন না এর আগের ওয়াজে, এর আগের ওয়াজে বলেন নাই যে সার্জেনের হাতেও চাকু থাকে, ডাকাইতের হাতেও চাকু থাকে, সার্জেন তাতে মানুষ বাঁচাইবার জন্য আর ডাকাইত তো মাশাআল্লাহ কি হয়ে গেছে আপনি ভালো করে বুঝলেন, তো এটা আপনি কইছেন না, তো আপনি বোখারি শরীফে পয়লা হাদিস বলছেন না যে আমলও দেখুন না সুরতও দেখুন না খালি তোর দিলের নিয়তটুক দেখুন, একে সালমান ফার্সির পয়লা হাদিস কন নাই গহ আগু তো বুতো একটু জিগাইবেন বা নাম বুঝি আগু তো আমার তো আমি কোন চিঠিতে জানবো না না আবার ডোড়াই মারবো আগে, এই যে লম্বা চুল, এই যে লম্বা চুল তোমাদের আগে জিজ্ঞেস করি সব নবী মাসুম কিনা বলো, সব নবী যে মাসুম এটা শুধু সুন্নি না শিয়া সুন্নি মোতাজেলা ওয়াহাবি আহলে হাদিস সবাই মানে, কেন না দলিল আছে, কি দলিল? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিক আল কুদ্দুস আল আজিজুল হাকিম ওয়াল্লাযী, এই দলিল আসছে, ওয়াল্লাযী বাআসা বিল উম্মিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম কিতাবা ওয়াল হিকমা, ইয়া তো জানে সব নবী মাসুম নিষ্পাপ, মানো না মানলে তো কাফের কুচি বেকের আর কোনো কথা নেই, কাউজুর মাঝে তো সবাই জানে সব নবী মাসুম, আমি সব নবী যদি মাসুম হয় তা আদম শফিউল্লাহ কি নবী ছিলেন না? কাউজুর নবী ছিলেন, আমি আদম শফিউল্লাহ তায়েফের ময়দানে 300 বছর কাঁদছেন তার গুনাহ মাপের জন্য, কাঁদছে না কহ? আমার মানুষের কি বারে? দুইটা জিনিস বারে, একটা নোখ আর একটা চুল, এই দুইটা ছাড়া আর কিছু বারে না কহ? আদম শফিউল্লাহ 300 বছর যে বৈশা বৈশা কাঁদছে বা দাঁড়াইয়া কাঁদছে, তার মাথার চুলগুলি কি পায়ে পড়ে নাই কহ? হুজুর পড়ছে, আমাদের হারাম কওকে সুন্নতে আদম কও না কেন? সুবহানাল্লাহ, বুঝছেন? বাপরে যেমন নবী কয় কিটা, আমি রাখেন আরো দলিল আছে, দলিল শেষ হয় নাই, মানুষের শুধু চুল আর লোকটা বাড়ে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছর বয়সে উম্মে হাবীর ঘর থেকে যখন মেরাজে যান 27 লাখ 27 কোটি 27 হাজার 27
একটা সর্বনিম্ন সমস্ত তফসিরের মধ্যে সবচেয়ে নিচে হইল 27 বছর মেয়াদে ছিলেন, সবচেয়ে কম হইল 27 বছর, 27 বছর মেয়াদে ছিলেন। তো 27টি বছরের মধ্যে কি আমার নবীজির চুল বাড়ে নাই? হুজুর বাড়ছে, গাছ কাছে বইল এটা সুন্নতে মেরাজি।